খোয়াই মোটর স্ট্যান্ডের অটো সিন্ডিকেট লাগোয়া ক্ষুদ্র ব্যবসায়ী বাচ্চু ঘোষের চায়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে এই স্থানে ব্যবসা চালিয়ে আসছেন তিনি। এই চায়ের দোকানটি তার আয়ের একমাত্র উৎস। পঞ্চায়েত ভোটের দিন বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা এই দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে, লুটপাট করে নিয়ে যায় দোকানে বেশ কিছু জিনিস। শুক্রবার সকালে খবর পেয়ে দোকানে ছুটে আসেন ব্যবসায়ী বাচ্চু ঘোষ। তিনি অভিযোগ করে জানান, স্থানীয় দুষ্কৃতীরাই এই হামলা ও লুটপাট চালিয়েছে। এই নিয়ে 6 বার তার দোকানে হামলা ও লুটপাট হলো। একই দুষ্কৃতিকারীরা এই ঘটনা বারবার সংঘটিত করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান, বিষয়টি অটো সিন্ডিকেট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বিষয়টি দেখবেন বলে তাকে আশ্বাস দিয়েছেন। আপনার দোকানে তো ভোটের দিন রাত্রেবেলা প্রায় 12:30টার সময় কিছু স্ট্যান্ডেরই পোলাপান আমার দোকান ভাঙচুর করছে, জিনিসপত্র চুরি করছে। তারপরে দিয়া এই উডাউডি আমার এখানে 6 বার চুরি হয়েছে। একই লোক একই ইয়েতে স্ট্যান্ডে এখানে 6 বার আমার দোকান চুরি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। পয়সা করি আসলে কিছু টাকা পয়সা ইডি তারা লুটপাট করছে। কোন জায়গায় দাদা আপনার দোকান? আমার মোড় স্ট্যান্ড, খোয়াই মোড় স্ট্যান্ড, অটো সিন্ডিকেটের লগে আমার চার দোকানে একের পর এক 6 বার এরকম ঘটনা হয়েছে। আপনার কোনো অভিযোগ জানাইছেন কোনোখানে? অভিযোগ জানাইছি, তারা কইছে দেখবো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাচ্চু ঘোষ। এই হামলার ঘটনা শুনে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এক ক্ষুদ্র চা ব্যবসায়ীর দোকানে এই ধরনের হামলা ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে খোয়াই মোটর স্ট্যান্ড এলাকার অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এদিন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।